নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হ্যাংলা ছেলে সবাইকে স্বাগতম, শুভ সন্ধ্যা। চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বানাবো দু রকম মাছের ঝাল, একই মাছ দু রকম ভাবে বানাবো। আজকে বানাবো পুঁটি মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মেখে বসাবো, তার সাথে করব তেঁতুল দিয়ে মাছের টক। তো চলুন কি কি লাগছে দেখা যাক। ফার্স্টে লাগছে সর্ষের তেল, পোস্ত, কালো জিরে, লাগছে তেঁতুল ভেজানোই আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর লাগছে গোটা সর্ষে, দু রকম আছে, হলুদ গুঁড়ো, লাগছে গোটা লঙ্কা সর্ষে, লাগছে গুঁড়ো লঙ্কা, লাগছে চিনি, ধনে পাতা, হলুদ, লাগছে এখানে তোমার টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর গোটা রসুন, লাগছে পেঁয়াজ কুচি, তার সাথে লাগছে আর এই মাছ। তো চলুন ফার্স্টে স্টার্ট করা যাক ভিডিওটা। তো ফার্স্টে বেটে নেব গোটা সর্ষে গুঁড়ো। তো ফার্স্টে আমি দিয়ে দেবো এই যে গোটা সর্ষে, তার সাথে দিয়ে দেবো গোটা পোস্ত, এই তিনটেকে আমি একসাথে বেটে নেব। তো চলুন দেখা যাক এটা বাটা হোক। দেখতেই পাচ্ছেন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সর্ষেটা একদম বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি, তো চলুন দেখা যাক এবার আমি কড়াটা গ্যাসটা অন করে নেব। আমি একটু কড়াটা গরম হয়ে যাক। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হোক ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গোটা রসুন গুঁড়ো থেতে করে নেবো সিগের মধ্যে, একটু হালকা করে থেতে করে নেবো, এটাকে আমি এক অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো, ভালো ভাজা মতন হবে। এবার আমি মাছটাকে মেখে নেব, দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচিটা, দিয়ে দেবো সর্ষে, পোস্ত বাটাটা, দিয়ে দেবো এক চামচ চিনি, দিয়ে দেবো ধনে পাতাটা, তার সাথে দিয়ে দেবো অল্প করে তেল, তার সাথে দিয়ে দেবো কালো জিরেটা, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো চলুন দেখা যাক পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব এই মাছ মাখাটা, এটা আমি দিয়ে দেব। এর সাথে আমি অল্প বাটিটা ধুয়ে দিয়ে দেবো,
বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম অন্যরকম ভাবে আমি করেছি মাছটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, এরকম ভাবে করবেন, ট্রাই করবেন। এবার আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো চলুন দেখা যাক মাছটা কতটা হয়েছে, দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাছ অনেক রকমই হয়, অনেক রকম ভাবেই বানানো যায়, কিন্তু আমি একদম অন্যরকম ভাবে বানালাম। এটা আলতো হাতে নাড়াচাড়া করে একটু মাছটা নরম হয়ে আসলে নামিয়ে নিতে হবে, ঢেকে রাখি। তো চলুন দেখা যাক হয়েছে কিনা মাছটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা কালারফুল এসে গেছে, মাছটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে রাখবো। এটাকে আমি নামিয়ে রাখছি, দেখতেই পাচ্ছি একটু হালকা হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো। তো নামানোর জন্যে আমি একটা পাত্র নিয়ে নিই ফার্স্টে। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো চলুন ফিরে একটা মাছ করে নেব। তো এবার আমি মাছের এই টকটা করে নেব, ছোট মাছের টক খেতে খুবই সুন্দর লাগে। তো ফার্স্টে আমি গ্যাসটা অন করে নেব, আমার কড়াটা একটু গরম হোক। তো চলুন আমি এবারে তেঁতুলের এটা মেখে নেব, তেঁতুলের কাতরা বের করে নেব ভালো করে চটকে। আমি একটু হাত দিয়ে চটকালাম কেন এতে কাঁচটা ভালো বেরোবে। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারে অল্প করে তেলটা দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। এবার আমি মাছটা দিয়ে দেবো। পুঁটি মাছের টক খেতে এত ভালো লাগে, আপনারা বাড়িতে করে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছটা ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে খুব সাইড করে রাখবো। তাই এর মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো। সাইডের সর্ষের শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবেন। একটু ভালো করে সর্ষের শুকনো লঙ্কাটা ভেজে নেবেন, দিয়ে দেখে সর্ষের শুকনো লঙ্কা বন্ধ হচ্ছে তখন আমি একটু তুলে এটা দিয়ে দেবো।
এর মধ্যে আমি অল্প জল অ্যাড করব। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো এই চিনিটা, একটু টক মিষ্টি লাগবে। আর দিয়ে দেবো নুনটা। আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। তো চলুন দেখা যাক মাছটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে মাছের। তো মাছটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে, দু দুটো মাছ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দু দুটো রান্না কমপ্লিট। সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল আর তার সাথে পুঁটি মাছের টক। তো এরকম রান্না আপনারাও বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম রান্না যদি ডাইনিং টেবিলে থাকে বিশ্বাস করুন ভাত কখন যে শেষ হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম, আগামী দিনে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আজকের মতন টাটা, বাই বাই।